পর্যায়ে আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা সন্দেহ, যার জন্ম না হলে বাংলাদেশে বিশ্বের বুকে একটি পতাকা বাংলাদেশের পতাকা উঠতো কিনা সন্দেহ, যার জন্ম না হলে বাংলাদেশ পেতাম কিনা সন্দেহ, যার জন্ম না হলে বাংলার বাঙালি জাতি হিসেবে গর্ব করে বলতে পারতাম কিনা যে আমরা বাঙালি, সেই নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এই শিশু দিবস উপলক্ষে বাবারহাট শিশু সদন সাপলাকুড়ি শিশু সদন কর্তৃক আয়োজিত এই আলোচনা ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার বন্ধুবর যারা ফারুক হাসান এখানে উপস্থিত আছেন, বাবারহাটের সকলের যদি নাম বলে অনেক সময় লাগবে, আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে বিশেষ করে শিক্ষক মন্ডলী শিক্ষিকা মন্ডলী উপস্থিত আছেন, বাবারহাটের বিভিন্ন স্তরের ব্যবসায়ী এই বিদ্যালয়টি পরিচালনা কমিটির সঙ্গে জড়িত সদস্য কমিটির সদস্যবৃন্দ সহ সভাপতি সহ আমার বন্ধুবর আক্তার হোসেন এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, পুতুল রায় চৌধুরী বারো নম্বর বিরোধপুর আওয়ামী লীগ নেতা সহ আমার মঞ্চের সামনে উপস্থিত যাদের জন্য আজকে এই দিবসটি বালারহাট সাপলাকুড়ি শিশু সদনের সোনামণিরা সকলের জন্য রইল আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হিন্দু ভাইদের জন্য রইল আদাব। আমার বক্তব্য শুরুতে বলতে চাই, এই বাংলা রাকার বাতাস সাগর গিরিয় নদী ডাকিছে তোমারে বঙ্গবন্ধুর ফিরিয়া আসিতে যদি, তোমাদের জন্য সকাল দুপুর তোমাদের জন্য সন্ধ্যা তোমাদের জন্য সকল গুলা আর রজনী গন্ধা আমার পক্ষ থেকে। আজকে এই সাপলাকুড়ি শিশু সদন এসে খুব স্বল্প সময়ে আমার সঙ্গে প্রস্তুতি দেখা হয়েছিল আমার বন্ধু ফারুক হাসানের, এই অনুষ্ঠানটি একটি অনুষ্ঠান জেলার বিভিন্ন প্রোগ্রাম করার পর করা আমি মিঠাপুকুরে একটি প্রোগ্রাম করব, বছর আজকের দিনে আমি কুটিবন্দিদের নিয়ে প্রোগ্রাম করেছিলাম, আজকে ভেবেছিলাম এই প্রোগ্রামটি মিঠাপুকুরে প্রোগ্রামই প্রদান করব, ফারুক হাসান বলেছিল যে আমার স্কুলে আমাদের সাতলা পরিশিশু সদনে যদি এই প্রোগ্রামটা করতে তার ভালো হতো, আমার কাছে মনে হয় আমি এখানে এসে এই অনুষ্ঠানটি করার মধ্য দিয়ে যে কি উপলব্ধি করতে পারলাম, শত শত নয় হাজারো ছেলে মেয়েদের মধ্যে আজকে বঙ্গবন্ধু শিশু দিবসের অনুষ্ঠানটি তাদেরকে বঙ্গবন্ধু জাতির পিতা সম্পর্কে তাদের মধ্যে যে স্প্রিয়া জাগ্রত হলো এটা হাজার নয় লাখ মানুষের মধ্যে একদিন ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমি প্রত্যাশা করছি, কারণ আজকের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একজন মানুষ যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা সন্দেহ, যার জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম কিনা সন্দেহ, যার জন্ম না হলে আজকে আমরা 30 লাখ শহীদ 2 লক্ষ মা বোনদের জুড়ে এই পতাকা পেতাম কিনা সন্দেহ, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে জন্মবার্ষিকী জন্মদিন, এই জন্মদিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15 আগস্টে নির্মমভাবে তাদেরকে নিহত করা হয়েছে, বেগম ফজিলাতুন নাসর মুজিব, শেখ রুজি জামাল, শেখ কামাল এবং শেখ নাসির সহ তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে চরণ করে আল্লাহ তাদেরকে বেস্ত নসিব করুক, এবং আরো আমি গর্বভরে স্মরণ করছি তার বেঁচে যাওয়ার 2 কন্যা 15 আগস্টে বেঁচে যাওয়া আজকের প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মানবতার নেত্রী মানবতার মা মানবতার দূত জননেত্রী শেখ হাসিনাকে আমি শ্রদ্ধা করি, শেখ রেহেনাকে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করি। আজকে বঙ্গবন্ধু অসমাপ্ত কাজ করি বঙ্গবন্ধু প্রণয়নেত্রী শেখ হাসিনা দীপ্ত শপথে এগিয়ে নিয়ে যাচ্ছে, বাংলাদেশে আজকে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, বাংলাদেশে আজকে স্বাধীনতা বিরোধীদের বিচার হয়েছে,
বাংলাদেশ আজকে সকল হত্যাকাণ্ডের বিচার করার পর 21 আগস্টে গ্রেনেড হামলা করা হয়েছে আজকে বঙ্গবন্ধুর একমাত্র কন্যা বঙ্গবন্ধুর নাম যেন বাংলাদেশে না থাকে 75 সালে সেই চক্রান্ত করা হয়েছিল সমাবেশেরা বঙ্গবন্ধু সেদিন যদি বেঁচে না থাকত শেখ হাসিনা বা শেখ রায়না যদি বেঁচে না থাকত আজকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা দেখতে পেতাম না আজকে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বিধায় 1 তারিখে সকল স্কুলে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হয় এবং প্রতিটা স্কুলে আজকে উপবৃত্তি দেওয়া হয় আজকে মাদ্রাসার স্কুল কলেজের ভবন সহ শিক্ষকদের যথাযথ মর্যাদা উন্নীত করা হয়েছে রাস্তাঘাট ট্রিজিন ব্রিজ কালভার্ট আজকে ডিজিটাল বাংলাদেশ হাতে হাতে মোবাইল আজকে চালু হয়েছে আমি মনে করি আজকে এই বাচ্চারা আগামী দিনে বাংলাদেশের তারাই রাষ্ট্রনায়ক হবে তারাই একজন সজীব মুজাহিদের জয় হবে তারাই শেখ হাসিনা হয়ে বড় হবে তারাই একদিন স্পিকার হবে শিরিন শারমিন চৌধুরীর মতো এটা আমার প্রত্যাশা এই বালাঘাট স্কুল থেকে একদিন না একদিন সেটি হবে ইনশাআল্লাহ আজকে আমার প্রত্যাশা করছি আর আজকে বঙ্গবন্ধুর জন্মদিনে বালাঘাট এই শিশু সাতটা শিশু সদনে এসে আমার যে উপলব্ধি হয়েছে যে মিঠাপুকুরে হাজারো রকম স্কুল শত শত স্কুল আছে সেখানে হাজারো ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে বঙ্গবন্ধুকে যদি এই দিনটি সম্পর্কে আমরা জানাতে পারতাম আপনাদের কতটুকু ভালো লেগেছে আমি জানি না আমি মনে করি এখানে 500 বাচ্চা বা 400 300 এর মধ্যে এই আলোচনা আমরা ছড়িয়ে দিলাম না ধরে নিতে হবে আগামী প্রজন্মের লাখো বাচ্চাদের মাঝে এই বঙ্গবন্ধু জাতির পিতা হিসেবে এই গান তারা গেয়েছে যে সকাল বেলা উঠে যদি শোনা যেত বঙ্গবন্ধুর মনে নাই গাছ করে যদি আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই এটি কিন্তু ছোট কথা নয় এটি ছোট বিষয় নয় তাদের কাছে আজকে আপনারা এটা দিতে পেরেছেন এজন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই মিঠাপুকুর বাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি তার পাশাপাশি আমার বন্ধুবর ফারুক হাসান এবং সহসভাপতি এই প্রতিষ্ঠানটির কথা বলেছে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী আসলে আপনারা জানেন আমি রাজনীতি করে বড় হয়েছি মরহুম আমিনুল জামানের আব্দুল বাংলাদেশ ছাত্র লীগের 79 সালে ইন্ডিয়ান পত্রিকার অফিসের পাশেই আমার বাড়ি আমি বড় হয়েছি ইন্ডিয়ান ছাত্র লীগ থেকে কলেজ ছাত্র লীগের সভাপতি মিঠাপুর থানা ছাত্র লীগের প্রেসিডেন্ট পরবর্তীতে জেলা ছাত্র লীগের সভাপতি বানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু পুনর্জন্মতি শেখ হাসিনা পরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পরে যুগ্ম সাধারণ সম্পাদক বানিয়েছেন এখন কমিটি আহ্বায়ক কমিটি সেটি আমি সদস্য হিসেবে আছি আগে আমি মিঠাপুর থানার 310টি গ্রাম 153টি ওয়ার্ড 76টি ইউনিয়নে যেতাম এখন আপনাদের দোয়ায় আমি রংপুর জেলার 76টি ইউনিয়ন এবং 964টি ওয়ার্ডে যাওয়ার সুযোগ হয়েছে ইনশাআল্লাহ কিন্তু তারপরেও এটা আপনাদের গর্ব এটা আমারও গর্ব আমি ব্যবসায়িক প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করি বাংলাদেশের রংপুর জেলার বিভিন্ন জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি ব্যবসায়িক ভাবে কয়েকটি রাষ্ট্রীয় সফর করেছি রাজনৈতিক সফর আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই আমি এরকম শত শত সাতলাখুনি শিশু সদনের যেন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে এই সোনামণিদের হাতে শুধু বই নয় খাবার সহ তাদেরকে নিশ্চয়তা দিয়ে একটি সুন্দর স্মার্ট বাংলাদেশ গড়ার সহযোগিতা করতে পারি এই কথা আমি ব্যক্ত করছি আজকে আপনারা জানেন যে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য উনি বলেছেন গ্রামের পা ফাটা গা ফাটা হাত ফাটা এরাই হলো প্রকৃত আওয়ামী লীগ অর্থাৎ সোনার বাংলা করতে হলে সোনার মানুষ চাই সোনার মানুষ বসবাস করে গ্রামে আর তাদেরই সন্তান আজকে সাতলাখুনি শিশু সদনের এই সোনামণিরা আজকে শিশু দিবসে বঙ্গবন্ধুর জন্মদিনে আমি তাদের সঙ্গে যদি আসতে পেরেছি এই স্কুল পরিচালনা করতে হলে আমার রক্ত দিয়ে হলেও এটি সুস্থ সুন্দর পরিবেশ হবে সেই অভিব্যক্তি আমি রাখতে পেরেছি আমি আপনারা আমাকে রাখলে আমাকে পাশে রাখলে আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর একজন কর্মী হিসাবে আপনাদের পাশে থেকে এই বিদ্যালয় কি একটি সুচারুরূপে পরিচালনা করার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দরকার সেটি আমি যেন দিতে পারি সহযোগিতা করতে পারি সেটাও আপনাদের জন্য সহযোগিতা চাই আর আপনারা জানেন রাষ্ট্রীয়ভাবে সিগনেচার হওয়া ছাড়া কোনো কিছুই দেওয়া সম্ভব হয় না তারপরেও
আমার ব্যক্তিগতভাবে আমি শুধু বলতে চাই যে আজকে এখানে অভিভাবকদের একটা শেয়ারের কথা বলা হয়েছে এটি টিমের কথা বা আপনাদের বসার চেয়ারের জন্য যে ব্যবস্থাটুকু করা দরকার আমি কথা দিচ্ছি সেটুকু আমি করে দেব ইনশাআল্লাহ আমার ব্যক্তিগত উদ্যোগে আজকে আমি আসতে পেরেছি আপনাদের কাছে আমি সহযোগিতা চাই আপনার ভালোবাসা চাই বঙ্গবন্ধু সোনা বাংলা করতে হলে ডিজিটাল বাংলাদেশ করতে চেয়েছেন আজকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে বাংলার মাটিতে 21 বার খুন করার চেষ্টা করা হয়েছে আজকে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা না থাকলে যদি শেখ হাসিনা না থাকত আজকে বিশ্বের বুকে পতাকা উত্তোলন আজকে বাংলাদেশে এই হাতে হাতে ডিজিটাল মোবাইল আজকে স্মার্ট বাংলাদেশ আজকে পদ্মা সেতু আজকে উড়াল রেল আজকে মহিমপুর সেতু আজকে তিস্তা সেতু আজকে গঙ্গাসোয়া গঙ্গঘণ্টা সেতু এমনকি ওয়াজেদ মিয়া সেতু আজকে মেরিন একাডেমি পীরগঞ্জের রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর বিভাগ মেট্রোপলিটন সিটি শহর আজকে সিক্স লেনের কাজ হচ্ছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে শেখ হাসিনার কারণে সেই কাতারে দাঁড়িয়ে শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন আমি বাবার হাত তথা মিঠাপুরের একজন কর্মী হিসেবে আপনাদের পাশে থেকে তার সঙ্গে সম্পৃক্ত করতে চাই মিঠাপুরকে একজন কর্মী হিসাবে সিটি যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সহযোগিতা দেয় মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে সুযোগ দেয় আমি গত দুই মাস জাতীয় সংসদের মনোনয়ন চেয়েছিলাম গত 15 তারিখে আমি কথা বলেছি উনি আমার পিঠে হাত চাপিয়ে বলেছেন যে তুমি কাজ করো আমি দেখব আমি দোয়া চাই আপনাদের আমি মমতা যদি আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দেয় আপনাদের ভোট নিয়ে মিঠাপুরকে একটি আধুনিক এবং ডিজিটাল বাংলাদেশের পরে শেখ হাসিনার গঠিত স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার জন্য আমি রাজপথ রক্ত হলে আবার দেবো ইনশাআল্লাহ বঙ্গবন্ধুকে কথা বলেছিলেন রক্ত দখল দিয়েছি রক্ত আমার দেব এই দেশকে মুক্ত করে সব ইনশাআল্লাহ আমরা বলতে চাই মিঠাপুকুরে যে কোন বরাদ্দ মসজিদ মুক্ত মরদ্দ খরচা পাটি আমি থব না খরচা ছাড়াই মসজিদের স্কুলে বরাদ্দ স্কুলে 100% কাজ হবে এই নিশ্চয়তা নিশ্চিত করব ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে সেই যে তৌফিক দেয় আর যদি নাও দেয় যাকে এই নৌকা দিবে মাননীয় প্রধানমন্ত্রী মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত নৌকার পক্ষে থেকে বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসেবে কাজ করে যেতে চাই আমি আজকের এই সুনামীদেরকে সঙ্গে নিয়ে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আপনাদের দোয়া চাই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও যেন সুস্থ থাকতে পারি আর শেখ হাসিনার জন্য দোয়া করবেন সজীবাদের জয়ের জন্য এবং সাইমা পুতুলের জন্য দোয়া করবেন শেখ হাসিনা সুস্থ থাকবে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ শেখ হাসিনা সুস্থ থাকবে এই স্লোগান হতে হবে কারণ শেখ হাসিনা না থাকলে আমরা আজকে এই উন্নয়নে ডেভেলপমেন্টের সঙ্গে মিলতে পারতাম না আমার সঙ্গে সবাই ছোট সোনামণি সহ একবারে বলবে জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে খোদা হাফেজ